গাইজ, ওয়েলকাম করছি সোশ্যাল মিডিয়া শাশ্বতী আসি আমাদের চ্যানেলে আপনাদের। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা আসলে কথা বলবো, যারা আসলে ওয়াজ নিয়ে ভিডিও বানান তাদের ভিডিও ভাইরাল হয় না, কেন আপনারা ওয়াজ নিয়ে ভিডিও বানালে ভাইরাল হয় না, সেই বিষয়ে আমি আপনাদের কিছু ধারণা দিব। তো তার আগে দেখতে পাচ্ছেন বিড়াল, তো যাই হোক, তো সেটা হচ্ছে আপনারা ওয়াজগুলো যে আপলোড দেন, আপনারা টাইম টু টাইম আপলোড দেন না। আপনারা আপলোড দেন এরকম সময়, আপনারা মনে রাখবেন বাংলাদেশের অডিয়েন্সকে, আপনাদের যে অডিয়েন্সটা হবে যারা বাংলার কন্টেন্ট বানান, তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে বাংলাদেশি। তো বাংলাদেশি টাইমে আপনারা চেষ্টা করবেন সবসময় দুপুরের পরে ভিডিও আপলোড করা, সন্ধ্যার পর অথবা দুপুরের পর, কারণ এই সময় অ্যাক্টিভ মানুষ বেশি থাকে ইউটিউবে। দুপুরের পর বলতে 2-3টার পরে অথবা সন্ধ্যার পর বলতে 7-8টার দিকে, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট টাইম বাংলাদেশি। যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা দেখবেন সবসময় ভিডিও রাতে আপলোড দেয়, মানে সন্ধ্যার পর পর আপলোড দেয়, কারণ কখনোই দেখবেন না সকালে আপলোড দিছে, খুবই কম দেখবেন। তো আপনারা যেটা করতে পারেন, যাদের ভিডিও র্যাঙ্ক করছে না, যারা বাংলাদেশি অডিয়েন্স টার্গেট করে কাজ করেন, তারা ট্রাই করবেন ভিডিওগুলো সন্ধ্যা বা দুপুরের পর আপলোড দেওয়ার। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও, অ্যান্ড কিপ ইয়োর লাভ, অ্যান্ড থ্যাংক ইউ।